স্টক মার্কেটে যখন কোনো কারণবশত ক্র্যাশ আসে অর্থাৎ কি না স্টক মার্কেট আপ থেকে ডাউনের দিকে চলে আসে অ্যাজ ইউজুয়াল তখন আমাদের পোর্টফোলিও কিন্তু আমরা যে সমস্ত শেয়ারগুলো কিনে রেখেছি সেগুলোতে লস দেখতে পাই আর যখন লস দেখতে পাই তখন কিন্তু আমাদের মাথা ঘাবড়ে যায় বুঝতে পারি না যে আমাদের যে সমস্ত শেয়ার আমরা কিনে আমাদের পোর্টফোলিওতে রেখেছি সেগুলো কি আমরা সেল করে এক্সিট করে যাব। নাকি পেশেন্স নিয়ে হোল্ড করব। আর নাকি আমরা নিচে পেলে আরও এভারেজ করতে পারি এবং আমাদের কেনা দামটিকে কম করে নিয়ে আসতে পারি সো গাইজ আমি অক্ষয় দত্ত আজকের এই ভিডিওটিতে কথা বলতে চলেছি কি না আমাদের মার্কেটে যখন ফল আসে আমাদের পোর্টফোলিওতে যখন আমরা লসে দেখতে পাই আমাদের কেনা শেয়ারগুলিকে তখন আমরা কি করে আমাদের পোর্টফোলিওকে ম্যানেজ করব। ঠিক আছে তাহলে চলুন বেশি কথা না বেড়ে শুরু করি আজকের ভিডিও সো গাইস দেখুন প্রথমেই আমরা বলি যে স্টক মার্কেট কিভাবে চলে সো আমরা প্রত্যেকেই জানি যে স্টক মার্কেটে সবসময় কিন্তু আপ ট্রেন্ড থাকে না বা স্টক মার্কেটে সবসময় ডাউন ট্রেন্ডও থাকে না বা কোনো কোনো সময় সাইডওয়েজ ট্রেন্ড থাকে অর্থাৎ কি না মার্কেট কিন্তু আপস অ্যান্ড ডাউনস নিয়েই চলে অর্থাৎ কি না আমাদেরকে কিন্তু এটা বুঝতে হবে যে মার্কেটে আমরা সব সময় কিন্তু প্রফিটে থাকতে পারি না কখনো কখনো লসেও আমাদেরকে দেখতে হতে পারে বাট বাট গাইজ দেখুন মার্কেটে কিন্তু আগেও বহুবার ক্র্যাশ এসেছে এবং আগামী দিনেও কিন্তু ক্র্যাশ আসতে পারে এবং অবভিয়াসলি আসবেই কেন না মার্কেট কিন্তু আপস অ্যান্ড ডাউনস নিয়েই চলে আমি বারে বারে বলছি ঠিক আছে সো এটা প্রথমে মাথার মধ্যে ঢুকিয়ে নিন যে মার্কেটে কিন্তু আপকামিং ডেজেও কিন্তু ক্র্যাশ আসতে পারে বাট আমাদের পোর্টফোলিওতে যে সমস্ত শেয়ারগুলি রয়েছে সেগুলোকে আমরা কিভাবে ম্যানেজ করবো সোভাইজ ফর অ্যান এক্সাম্পল আমি ধরে নিলাম যে আমার পোর্টফোলিওতে দশটি স্টক রয়েছে ঠিক আছে তাহলে কি দশটি কোম্পানি কিন্তু রয়েছে এবং মার্কেটে ক্র্যাশ এলো ওকে মার্কেটে ক্র্যাশের সময় সেই সমস্ত স্টকগুলিও কিন্তু নিচে পড়ল এবং দেখতে পেলাম কি না আমার পোর্টফোলিওতে যে দশটা স্টক ছিল তাদের মধ্যে পাঁচটি প্রফিটেই রয়েছে এবং অপর পাঁচটি স্টক লসে রয়েছে সো আমরা অ্যাজ আ বিগেনার যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে কি না যে সমস্ত স্টককে আমরা প্রফিটে দেখতে পাই সেগুলোকে কিন্তু আমরা ইমোশনে পড়ে ফোমোতে পড়ে এক্সিট করে দিই সেল করে দিই কেন না আমরা ভাবি যে যে সমস্ত প্রফিটগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো যদি আমরা হাত থেকে বেরিয়ে যায় তাই না সো এই ভুলটা করে থাকি এবং অপর দিকে কি করি না অপর যে পাঁচটি লস আমাদেরকে দেখাচ্ছিল সেই কোম্পানিগুলো কি করি না আমরা পেশেন্স নিয়ে হোল্ড করি এটা ভেবে যে মার্কেট যখন আবার আপ ট্রেন্ডে যাবে তখন কিন্তু ভালো প্রফিট দেবে মেবি মার্কেট আপ ট্রেন্ডে যাবে এবং আপনার সেই স্পেসিফিক স্টকগুলিও আপ ট্রেন্ডে যেতে পারে বাট এটা কিন্তু সব থেকে বড় ভুল চলুন আমি আরো সহজভাবে এক্সাম্পল দিয়ে বোঝাই যে ধরুন আপনি মার্কেট গেলেন সেখানে আপনি কি করলেন না দশটা চকলেট কিনে আনলেন বাড়িতে ঠিক আছে এবারে বাড়ি এসে আপনি দেখলেন দশটা চকলেটের মধ্যে তিনটি চকলেট খারাপ আপনি কি করবেন আপনি কি তিনটি চকলেট খেয়ে সাতটি চকলেট ফেলে দেবেন নাকি আপনি সাতটি চকলেট রেখে তিনটি চকলেট ফেলে দেবেন কোনটা নাম্বার কি না সাতটি চকলেট খাবো এবং তিনটিকে এলিমিনেট করে দেবো দেবো ফেলে বাট স্টক ক্ষেত্রে আমরা দেখছি না আমরা যে সমস্ত ভালো কোম্পানি অর্থাৎ প্রফিটেবল কোম্পানি রয়েছে প্রফিটে রয়েছে আমরা সেগুলোকেই আমরা কিন্তু এলিমিনেট করে দিচ্ছি সো অপোজিট করলে হবে না কেন বিকজ দেখুন যে সমস্ত কোম্পানি আমরা লসে দেখতে পাচ্ছি তো সেগুলো আমাদেরকে কি করতে হবে না মার্কেটের সঙ্গে কম্পেয়ার করতে হবে কিভাবে নাম্বার ওয়ান পয়েন্ট দেখুন সেগুলোর সঙ্গে আমাদের নিফটির কম্পেয়ার করতে হবে যে ওভারঅল মার্কেট কত পার্সেন্ট ক্র্যাশ করেছে আমি ধরে নিলাম যে নিফটি আমাদের ফিফটিন পার্সেন্ট ক্র্যাশ করে গেছে ঠিক আছে বাট যে সমস্ত পাঁচটা কোম্পানি আপনি লসে দেখতে পাচ্ছেন সেগুলো কি হয়েছে না থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট কিন্তু নিচে চলে গেছে তাহলে কি খুবই খারাপ জিনিস না এটা আন্ডার পারফর্ম করেছে মার্কেটের তুলনায় সো যেখানে মার্কেট ফিফটিন পার্সেন্ট পড়েছে এই সমস্ত স্টক কিন্তু থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট পড়ে গেছে তাহলে কি সেখান থেকে আমাদের এক্সিট করা দরকার ইয়া অবভিয়াসলি এবং ধরুন যে কিছু কিছু কোম্পানি রয়েছে যেগুলোতে লস তো রয়েছে বাট কত পার্সেন্ট পড়েছে না আট দশ পার্সেন্ট পড়েছে হতেই পারে কেন না ওভারঅল মার্কেট ফিফটিন পার্সেন্ট পড়েছে এবং আপনার পোর্টফোলিওর সেই সমস্ত স্পেসিফিক স্টকই পড়েছে আট দশ পার্সেন্ট দেন এটা তো ভালো কেন না নিফটির থেকেও কম পড়েছে মার্কেট যেভাবে ক্র্যাশ করেছে তার থেকেও কিন্তু কম পড়েছে অর্থাৎ কি দেখতে পাচ্ছি না ভালো কোম্পানি তো সেই সমস্ত কোম্পানিগুলিকে আপনি কি করতে পারেন না এভারেজ করতে পারেন ঠিক আছে সো সবসময় মাথায় রাখবেন এভারেজ করতে গেলে আমাদেরকে এসআইপি মোটে করা উচিত সো নাম্বার টু পয়েন্ট কি না এসআইপি দেখুন যখনই কোনো ভালো কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি নিচে পড়বে ওভারঅল মার্কেটের সঙ্গে তখন আমাদেরকে প্রত্যেক ফাইভ টু টেন পার্সেন্ট ডিপে কিন্তু আমাদেরকে বাই করা করা উচিত উচিত কখনোই আপনার সমস্ত টাকা একবারে ইনভেস্টমেন্ট করে দেবেন না মার্কেটে যখন ক্র্যাশ ক্র্যাশ আসে মানে অপরচুনিটি থেকে থেকে মার্কেট এক্সিট করে যাওয়ার কোনো দরকার নেই বিকজ মার্কেটে ক্র্যাশ আসলে কি হয় না আমাদের মতো যারা ইনভেস্টার যে সমস্ত স্টকে আমরা ইনভেস্টমেন্ট করব বলে ভেবে রেখেছি বাট সেটা কিন্তু ওভার বড জোনে চলে গেছিলো তো সেই সমস্ত স্টক আবার অ্যাট্রাকটিভ প্রাইস আসবে আমরা কিন্তু কম দামে সেগুলিকে কিনতে পারবো এবং ভবিষ্যতে যখন সেই সমস্ত শেয়ার আবার ওপর দিকে যাবে তখন কিন্তু আমরা সেখান থেকে ভালো মতো প্রফিট বা রিটার্ন জেনারেট করতে পারি তাই না সো এটা হচ্ছে কথা যে কি না এসআইপি মোটে ফাইভ টু টেন পার্সেন্ট ডিপে আমরা সেই সমস্ত স্টকে এভারেজ করতে পারি যেগুলো কিন্তু খুব বেশি আন্ডার পারফর্ম করেনি নিপটির তুলনায় ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবেন ওকে নাম্বার থ্রি কি না দেখুন পেশেন্স ইজ দ্য কি ইন স্টক মার্কেট এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি কেন না পেশেন্স নিয়ে যদি আপনি হোল্ড করেন তাহলে এবং যদি ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি হয় অ্যানালাইসিস করার পর আপনি বুঝতে পারছেন যে না এই কোম্পানি ভবিষ্যতে ভালো আমাদেরকে রিটার্ন জেনারেট করতে পারে যেমন আমার ক্ষেত্রে আমি বলি টাটা মোটরস এক্সাম্পল দিই যে টাটা মোটরস আমি কিন্তু দু হাজার সালে কিনেছিলাম এবং তখন মার্কেট ক্র্যাশের সময় কিন্তু আমার কি হয়েছিল না আমি আমার পোর্টফোলিওতে এরকম কিন্তু রিটার্ন দেখতে পাচ্ছিলাম নেগেটিভে সাত হাজার সাড়ে সাত হাজার টাকার কাছে কিন্তু নেগেটিভ রিটার্ন দেখতে পাচ্ছিলাম বাট আমি অ্যানালাইসিস করেছিলাম টা মোটরস কোম্পানিকে এবং দেখেছিলাম যে ইভি কিন্তু আমাদের ফিউচার জন্য আমাদেরকে ভালো রিটার্ন জেনারেট করে দিতে পারে সো এখান থেকে ডাবলও যেতে পারে দেখুন আজকের দিনে এসে আমি কিন্তু টাটা মোটরস থেকে এই রিটার্নটি জেনারেট করতে পেরেছি যেখানে কুড়ি হাজার টাকারও বেশি কিন্তু প্রফিট দেখতে পাচ্ছি অর্থাৎ কি তখন যদি আমি প্যানিক সিচুয়েশানে এসে সেল করে দিতাম তাহলে আজকে তো এটা পেতাম না না তখন আমাকে লসই বুক করতে হতো বাট হ্যাঁ অবশ্যই মাথায় রাখবেন যে সমস্ত কোম্পানি কিন্তু টাটা মোটরসের মতো হয় না কিছু কিছু কোম্পানি ইয়েস ব্যাংকের মতো হয়ে যায় যেখানে দুশো একশো টাকা থেকেও কিন্তু কমে দশ টাকায় চলে এসছে তারও কম সো ভাই সেজন্য আমি কি বললাম না ওভারঅল মার্কেট ট্রেন্ডের সঙ্গে কম্পেয়ার করবেন এবং এর সঙ্গে সঙ্গে কি নাম্বার পরের যে পয়েন্টটি আমরা বলবো সেটা হচ্ছে কি না ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করুন কোথা থেকে করবেন টিকার টেপ ওয়েবসাইট রয়েছে স্ক্রিনার রয়েছে মানি কন্ট্রোল রয়েছে সমস্ত কিছু ফ্রিতে কিন্তু রয়েছে সেখানে ওয়েবসাইটে চলে যান এবং দেখবেন সেখানে ডেট ইকুইটি রেশিও ঠিক আছে এবং দেখবেন পিই রেশিও সো এই সমস্ত কিছু দেখে কিন্তু এবং দেখবেন অবভিয়াসলি পাস্ট রিটার্ন যে রিসেন্টলি ছ মাস বলুন তিন মাস বলুন এক ওয়ান ইয়ার বলুন এই সমস্ত রিটার্ন আমাদের কি নিপটির থেকে ভালো ছিল না খারাপ ছিল যদি খারাপ থাকে তাহলে বুঝতে হবে এবং যদি ডেট বাড়তে থাকে তাহলে বুঝতে হবে সেই কোম্পানি থেকে এক্সিট নেওয়াটাই বেটার যদি আমরা লসে থাকি তাহলেও ভালো কেন না দেখুন আমার আঙুল কেটে ফেলা অনেক বেটার হাত কেটে নেওয়ার থেকেও তাই না অর্থাৎ কি আঙুলে আমি ধরলাম যে কোনো বিষাক্ত জিনিসে কামড়ে দিল তাহলে কি সেই আঙুলটা কেটে ফেলা ভালো না তো কি হবে না ফিউচারে আমার পুরো হাতটাই বাদ দিতে হবে যে কারণে অল্প লস বুক করাটাও বেটার যখন দেখবো সেই কোম্পানি কিন্তু ফিউচারে ভালো রেজাল্ট করতে পারবে না ঠিক আছে তো তখন আমাদেরকে ইমোশনস নিয়ে কাজ করলে হবে না বিকজ স্টক মার্কেটে ইমোশনস এর কোনো জায়গা নেই আমি বারে বারে বলছি ঠিক আছে একদম লজিক নিয়ে পুরো মেন্টালিটি স্ট্রং করে ঠিক রেখে কিন্তু সেই সমস্ত স্টক থেকে এক্সিট নিয়ে নেবেন ঠিক আছে এবং সব থেকে লাস্ট যে পয়েন্টটির কথা বলব সেটি হচ্ছে দেখুন গাইস যদি স্টক মার্কেট সম্বন্ধে আপনার কোনো এক্সপার্টাইজ না থাকে আপনার কোনো নলেজ না থাকে আপনার কোনো স্কিলস না থাকে দেন স্টক মার্কেটে ডিরেক্ট ইনভেস্টমেন্ট না করাটাই বেটার কেন না স্টক মার্কেট কিন্তু খুবই ভলেটালিটি থাকে এখানে তাই আপনি কি করতে পারেন না ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে চলে যেতে পারেন যেখানে ইন্ডেক্সের মতো আপনি রিটার্ন এক্সপেক্ট করতে পারেন সো ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড নিয়ে আমি কিন্তু ডিসকাস করে নিয়েছি কোন কোন মিউচুয়াল ফান্ড ইন্ডেক্সের জন্য ভালো সো গাইজ ওপরে বিধানจุলাশ ভাই এখান থেকে অবশ্যই দেখে নেবেন সো দেখুন এক্সপারটাইজ কথা কেন বলছি আমি না দেখুন আপনি যদি যখন মার্কেট ক্রাশের সময় ভয় পেয়ে যাচ্ছেন প্যানিক সিচুয়েশনে এসে একে ওকে জিজ্ঞেস করেরাচ্ছেন কি করব আমি আমার পোর্টফোলিও থেকে আমি কি এক্সিট করে দেবো সো এরকমটা যদি হয়ে থাকে তাহলে আপনি জেনেই নেবেন যে আপনি এখনও কিন্তু স্টক মার্কেটের জন্য प्रिपेयर নন ঠিক আছে ইয়া অবভিয়াসলি বিকজ দেখুন মার্কেটে সময় দিতে হবে পেশেন্স দিতে হবে তাই না তাহলে মার্কেট যদি ক্র্যাশ আসে ক্র্যাশ তো আসবেই তখন কিন্তু ভয় খেলে চলবে না যার জন্য মিউচুয়াল ফান্ড সেই হে ঠিক আছে সো মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন যার জন্যও কিন্তু দরকার ডিম্যাট অ্যাকাউন্ট তাই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ঘরে বসেই ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে ঘরে বসেই ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন আজ থেকেই এখন থেকে ঠিক আছে সো এই হচ্ছে আজকের ভিডিও সো আশা করছি ফিউচারেও যদি মার্কেটে ক্র্যাশ আসে তাহলে ভয় পেয়ে ভালো ভালো কোম্পানির স্টককে প্যানিক সিচুয়েশনে করে সেল করে দেবেন না এবং খারাপ কোম্পানিগুলিকে হোল্ড করবেন না সো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সো অবশ্যই লাইক করে ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে দিন কমেন্ট করে জানান যে কেমন লাগলো ভিডিওটি আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইক প্রেস করে দিন চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ